আসুন আমরা সবাই মিলে Oh!
কিরা কিরা আর আজছে রাতলা সমল সমল আজি চট এই লাশটাকে নিয়ে গঙ্গায় ফেলে দিয়েছো কিন্তু জবাবদার কেউ জানো জানতে না পারে কি স্যার আর কোন
বেশ আর কোনোদিন হাত পেতে আমি তোর কাছে কিছুই
সকালবেলা আমার মুডটাই নষ্ট করে দিলে। স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য যখন তখনই চলে। তবে একটা সত্যি, একটু হাসুন। আরে না হাসলে আমি কিন্তু আমার মা বাবা ভাইকে নিয়ে এই বাড়িতেই থাকবো। কি তোমার এই মিষ্টি সুরেলা হাসি আমার মনটাকে একেবারে উদাস করে দিয়েছে। আমি কোনো সময় তোমার এই সুন্দর মুখটাকে ভুলতে পারি না। তোমার এই মুখটা মনে হয় আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ জিনিস। আমার বুকে মধ্যে খানি মনে যে খানি
আসছে জানলে আমি আসতামই না। এই বাসালতা করিস না, বল কি জন্য এসেছিস? আমার এই কথা তুমি রাগ করলে দাদা, অথচ দু বছর আগে এর চেয়ে কত অন্যায় কত আবদা তুমি মুখ বুঝে সহ্য করেছো, কোনোদিন তার প্রতিবাদ না করে আদর করে, হ্যাঁ হ্যাঁ আদর করে আমাকে বুকে টেনে নিয়েছো। তবে কি মায়ের কথা ঠিক? ঠিক আমি কি টাকা তৈরির যন্ত্র নাকি? না আমার কাছে টাকার গাছ আছে দাদা। খেয়াল খুশি মতো টাকা পয়সা চাইলে আমি দিতে পারবো না দাদা। না টাকা আমি দিতে পারবো না, আর পরীক্ষা দিয়েও বা কি হবে? বিয়ে পাস করে তুই তো চাকরি পাবি না। হয়তো পাবো না দাদা, তবে এতদিন যখন পড়ে এসেছি তখন সামান্য টাকার জন্য পরীক্ষাটা করে কিছু টাকা রোজগার করতে সবসময় সে দাদার কাছে হাত সাথে বৌদি। শোন বল্ল, হ্যাঁ বলুন দাদা, তুই একটা কাজের চেষ্টা কর, আমার একারাই এত বড় সংসার কিন্তু চলা ঠিক না, আর তোদের বসিয়ে বসিয়ে আমি খাওয়াতে পারবো না দাদা। দাদা তুমি কি আমার সেই দাদা, আমার চোখে জল ধরলে যার চোখে নেমে আসতো শ্রাবণের ধারা, আমি কাঁদলে যে শ্বাস আমাকে বুকে টেনে নিত, আমার মুখে দাদা ডাক না শুনলে যার মুখে আর যুদ্ধ নাই, আমার সেই দাদা বলল। তোমার মনে আছে দাদা, একদিন পড়তে বসে আমার পড়া হয়নি বলে তুমি চুলির মুঠি ধরে আমাকে মেরেছিলে, আমি কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়েছিলাম, মাঝ রাতেই তুমি আমার পাতায় হাত বুলিয়ে বলেছিলে বলল, এই বলল তোর খুব লেগেছে না রে, খেয়ে খেয়ে নে ভাই, আর কোনো দিন আমি তোকে মারবো না, এবার থেকে মন দিয়ে পড়াশোনা করবি, তোকে বড় হতে হবে। আমি বলল তবু আমি খাইনি বলে তুমি নিজের হাতে আমার মুখে জোর করে খাবার তুলে দিয়েছিলে, আজ বুঝি তুমি যে কথা বলে গেছো দাদা। বলল দাদা কোথায় হারিয়ে গেল আমার সেই দাদা, কোথায় নিভে গেল সেই স্নেহ ভালোবাসা, কোথায় ভেসে গেল আমাকে বড় করে তোলার স্বপ্ন? তুই যা এখান থেকে, সকালবেলা আমার সামনে এসে বলিস না যা। বুঝলে আমি তোমার কাছে সারা জীবন দুষ্টকমর হয়ে থাকতে চাই। আটটা দশ এ ট্রেনের সময় হয়ে গেছে, এখন আমি আসি বুঝলে। শোনো একটি বার, আচ্ছা এই নীলিমা তথস্থ দেবী, বাই 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 জোস লাগ, বাই বাই ইদার লাগি দো, কতটা ভুলো না জানো, প্রয়োজন হলে অফিস বন্ধ রেখে ভোজ নিয়ে আসবে, কি আশ্চর্য এই পুরুষরা। তেমন কিছু না মা, মানে দুটো কমলা লেবু আনতে বলতাম আর কি। হ্যাঁ মা, হ্যাঁ ভুকটা খুব তেতো লাগছে তাই। তুমি কাল সমরকে বলো আমি খেতে চেয়েছি, শুনলে সে নিশ্চয়ই এনে দেবে। আমরা আবার কিসে কি ভাববো বৌমা, বলছি একটা মানুষের উপর এতগুলো লোক বসে বসে খাচ্ছে, এর বেশি
বলছি আর কি বৌমা, মাত্র দুটো কমলা লেবু। বাজে পয়সা, তার মানে আপনি তার কচি খুকানো। আমি যে কথাগুলো বলছি তার মানে বুধবার বয়স আপনার নিশ্চয়ই বৌমা। কি বললে বৌমা তুমি, কি বললে? আমরা সমরকে সর্বসাধ্য করতে চাইছে অভু ভগবান। সাত সকালে চোখে জল ফেলে আমাদের অমঙ্গল কামনা করবেন না। শুনুন, আজ থেকে নিজ কিছু উপায় করার চেষ্টা করো। এই কথা শোনাবার জন্য কি তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো ঠাকুর? আমরা সমরকে সর্বশান্ত করতে চাইছি, উপযুক্ত ছেলে থাকতেও আমাকে উপায়ের চেষ্টা করতে হবে। কমলা, কমলা, আচ্ছা কমলা বলতে পারো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? তুমি তো বাড়িতে দাঁড়িয়ে আছো। না কমলা, না, তুমি ভুল বলছো কমলা, তুমি ভুল বলছো। এটা বাড়ি নয়, এটা একটা জঘন্য নরক, একটা জঘন্য। সেই নরক থেকে ঝাঁকে ঝাঁকে অসংখ্য বিষাক্ত কাল লাগবে ছুটে আসছে তাদের বেশি নিঃশ্বাসে। তুমি আমি পল্লব একে একে আমরা সবাই পুড়ে শেষ হয়ে যাব কমলা। তুমি দেখতে পাচ্ছ না কমলা, তুমি দেখতে পাচ্ছ না, তুমি 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 তো ছেলে অন্ধ হয়ে আছো কমলা, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা ভীষণ ঝড় উঠবে। সেই ঝড়ে ঘর বাড়ি সব ভেঙে চুরমার হয়ে যাবে কমলা, আর গৃহহারা হয়ে পথে পথে তার স্ত্রীর হাত ধরে ঘুরে বেড়াতে হবে এই পিলাজ বালুচ্চিকে। ঘুমার আমার আসবে না কমলা, হাসিব না আমার আর ঘুম আসবে না। উত্তাল তরঙ্গের মাঝে নৌকার মাঝির মতো শক্ত হাতে হাল ধরে সংসার তরুণীকে আমি এত দূর এনেছি, কিন্তু আর আমি বোধহয় ধরে রাখতে পারবো না কমলা। আজ আমার সাধের তরুণী অতল সমুদ্রে তলিয়ে যাবে। না না না, এই আমি সহ্য করতে পারবো না কমলা, আমি সহ্য করতে পারবো না কমলা। এটা হঠাৎ ভাঙেনি, ইচ্ছা করে ভেঙে আমার ভালো লুকিয়ে রাখা হয়েছে। ¡Gracias!
सुदर्शन चक्रवर्ती जन्म है তাই আমি চলে আসবে সুচুর করে আর সিন্ধুক সিন্ধুক আমি টাকায় ভরে তুলব টাকায় দায়িত্ব সব তোমার কাছে তুলে দিয়েছি শ্যামল আর শুধু তাই নয় দুদিন পরে তুমি হবে আমার পরম আত্মীয় কিন্তু স্যার তোমাকে আমি আমার ভাবি জামাতা করব বলে আমি স্থির করেছি সে কথা নয় স্যার শিউলি শিউলি আমার একমাত্র কন্যা রূপে গুণে বিদ্যায় সে কোনো অংশে কম নয় সে কথা নয় স্যার আমি বলছিলাম কি শিউলি দেবী কি আমাকে বিয়ে করতে রাজি হবেন নিশ্চয় 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 হবে শিউলি সাধারণ মেয়ে নয় আমার কথার অবদ্ধ সে কোনোদিন হয় না আর আয়োজন সে হবে না আমি যে কথা বলতে এসেছিলাম আমাদের কেমিক্যাল থেকে যে ওষুধটা বার করা হয়েছে সেই একই রকমের ওষুধ বাজারে আরো একটা কোম্পানি বার করেছে আর আশ্চর্য হবেন স্যার সেই ওষুধটা আমাদের চেয়ে আরো অনেক বেশি চলছে তাই না তাও ওটা কোন কোম্পানি তৈরি ওটা স্যার স্টার্ট কেমিক্যাল মারোয়ারি ভান কেমিক্যাল এই শোনো শামল ওদের সঙ্গে কন্টেস্টে পারা যাবে না আমাদের কাজ করতে হবে বলুন স্যার বিক্রি কমে নাই আর আমাদের চক্রবর্তী কেমিক্যালের ওষুধ বাজারের সব মানুষের মনে প্রভাব বিস্তার করতে পারে শুরু করে দাও মনে রাখো ইস্টার্ন কেমিক্যালকে এগিয়ে দিলে তোমার আমার দুজনের ক্ষতি ঠিক আছে স্যার আর শোনো খুব সঙ্গ বলে কাজ করবে স্যার আপনাকে বলতে পারে স্যার আমি দু চার দিনের মধ্যে বাজারে এমন ওষুধ
ছেড়ে দেব যাকে রোগের আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢুলে পড়বে আচ্ছা যে গান যাবে স্টান কেমিক্যাল আর মাথা চালা দিয়ে উঠবে আমাদের এই চক্রবর্তী কেমিক্যাল অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রয়োগ করতে চাই না বাবা আমি আমি কি তোকে মা মমতা ভালোবাসা দিই না মা জানি না বাবা শুধু এটুকু বলতে পারি জন্ম থেকে যে স্নেহের দাম তার কাছে স্নেহের মূল্য আমি যেন বঞ্চিত না হই টাকাটা কখন দেবে বাবা আচ্ছা আমি যাচ্ছি চল মা চল আমি যাচ্ছি তবে মা তোর পরীক্ষা শেষ হয়ে গেছে নাকি মা আজ হঠাৎ পরীক্ষার কথা শুনছো কেন বাবা খাবার আমি দীর্ঘ ছয়টি মা বিভিন্ন কারখানার দরজায় দরজায় আমি খুঁজেছি কিন্তু চাকরি দেওয়া তো দূরেরই কথা সবাই সবাই আমাকে বিদ্রোহ করে দাঁড়িয়ে দিয়েছে আমি যে তোমাকে আজ চাকরি দিতে পারবো না কেন স্যার আমাকে আপনি যে কোনো একটি কাজ দিন স্যার কোনো কাজ আমি তোমাকে দিতে পারবো না আমাকে আমাকে আপনি নিরাশ করে ফিরে দেবেন না স্যার আমার মা মৃত্যু সচ্চায় ছটপট করছে একটু ঔষধ না পেলে আমার মাকে বাঁচানো যাবে না আমি ডাক্তারের কাছে গেছে কিন্তু কোনো ডাক্তার বিনে ভিজেটে আমার মাকে দেখতে আসেনি কাল সারা রাত মা আমার বেহুশ হয়ে বিছানায় পড়েছিল সকলে জ্ঞান ফিরতে মা আমার হাত দুটি ধরে বলল ওরে ওরে খোকা ওরে ওরে তোদের ছেড়ে যেতে আমার মনে কিছু চাইছে না রে আরে যা মরবে আপনিও আজ আমাকে দূরে সরে দিলেন আপনার কাছে যে আমি বড় আশা নিয়ে এসেছিলাম কিন্তু সে আশা নানা গরিবের কোনো আশা আকাঙ্ক্ষা থাকতে নেই গরিব শুধু নীরবে নিপ্রিত চোখের জল ফেলতে জানে তাই যদি তুমি জানো আরে এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যাও আমার এই মনকে আমি বোঝাতে পারিনি বলে আমি আমি আপনার কাছে ছুটে এসেছিলাম কিন্তু আজ আমি জেনে গেলাম গরিবের পাশে কেউ নেই এই পৃথিবীতে তাদের পাওনা শুধু অপমান লাঞ্ছনা আর গঞ্জনা আমার করুণ শুষ্ক জল ভরা চোখে আমাকে ডেকে
বলছে খোকা খোকা ফিরে আয় বাবা ফিরে আয় আমি আর ওর সাথে খাব না খোকা আমি আর ওর সাথে খাব না ওকে ওকে ওই ধোয়া কন্ননের মুক্ত থেকে চোখের জলই দেখতে চাই মানুষের মধ্যে স্নেহ মা মমতা ভালোবাসা তুমি কেন কেন তুমি দিনের পর দিন নিষ্ঠুর হয়ে উঠেছ আরে তুই কি আমাকে উপদেশ দিতে এসেছিস পৃথিবীতে যার অর্থ আছে সেই হলো ভগবান কিন্তু আমি যে আর সৌ
ওই চিনি মাই যায় গল্প করে ওই ওই দেখো ওই জাগা বাউনের ছেলেটা না ছোট কে এটা ঢাকা আমার ছোট কিন্তু দুই ছেলের বাপ হয়ে আর আমি এখন ভাই করে গেলাম খবর করলে তুইও কিন্তু বুড়ো হয়ে যাবে না না মামা তুমি যদি আরে তাড়াতাড়ি বিয়ে না দাও তাহলে আমি কিন্তু একটা খারাপ মেয়ের সঙ্গে আমার বিয়ে দাও মোট কথা ওই বিয়ে হলেই হবে বাবা তোর মোটামুটি যাই হলেই চলবে তাই বলে তো তোর যেসব মেয়ের সঙ্গে আমি তো বিয়ে দিতে পারি না তাতে কি হয়েছে মামা আজকাল যে চালে ভেজাল তেলে ভেজাল ঔষধে ভেজাল সব ভেজাল দিন যখন আমরা ব্যবহার করছি তখন মামা ওই ভেজাল মেয়েকে বিয়ে করতে আমি জন্মে ভেজালের কথা বলছি না আমি বলছি ভালো ভেজাল ভালোবাসার মেয়ে বিয়ে না করলে আমি সত্যি সত্যি তিন সত্যি করে বলছি এবার তোর জন্য না এই হামলি এবার তোর জন্য তখন তোমার উপরে ওরা যখন তুষ্ট তখন আমার অবর্তমানে তোমাকে ওরা মেরে ফেলতে পারে তাই আজ এখনই তোমাকে নিয়ে আমরা পাড়ি ছেড়ে চলে যাবো এসো আমরা দুজনে গিয়ে আমাদের আত্মরক্ষা করি এসো কোনা ও বলরে
ফুটাতে যে আমি নিজেকে তেল তেল করে শেষ করে ফেলেছি সঙ্গে বেইমানি করছে কমলা ওই আকাশের দিকে তুমি ভালো করেছে দেখো তো কমলা সূর্যটা এখনো চলছে বাবা ঘুরে ভগবান আমি আমি কেন তো তোমার কাছে কোনো অপরাধ করিনি ভগবান তবে কেন তবে কেন তবে কেন আমার এই বুকে তুমি এত বড় আঘাত দিলে কেন তুমি দেখে তাই যেন সত্যি হয় কমলা তাই যেন সত্যি হয় আমি সেই শুভ দিনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব এক হয়ে মিশে আছি
তাই আমি চেয়েছিলাম কি আমাকে আপনি একটুখানি ভাববেন না স্যার সত্য তো অস্বীকার করা যায় না শ্যামল তাহলে তাকে ছোট করা হয় আচ্ছা এটা আপনি অদালতা তবে আমি মনে করি একটা পুরুষের কাছে তার কর্মজীবনের পরাজয় আর কর্মক্ষেত্রের ব্যর্থতা হলো তার মৃত্যুর সমান রাইট রাইট আমারও কিন্তু ঠিক একই কথা নইলে আজ আমি সমাজের বুকে মাথা উঁচু করে চলতে পারতাম না স্যার এই টাকাগুলো একটু রাখুন স্যার কত আছে স্যার এতে 7 লক্ষ টাকা আছে স্যার মিস্টার সিনহা আজ সকালে এই টাকাগুলো দিয়ে গেছেন ওরা মান সম্পর্কে কোনো অভিযোগ করেনি না স্যার না মিস্টার সিনহা তো দূরের কথা মিস্টার চাকলাদার আমাদের মাঝে কোনো সন্দেহ করতে পারেনি হ্যাঁ শোনো মিস্টার চাকলাদারকে কিন্তু আমাদের হাতে রাখতেই হবে না ওর দ্বারা আমরা অনেক কাজ করতে পারবো এক সপ্তাহে 5000 টিন বেবি ভোট ও ছাড়া কিন্তু আর কেউ বিক্রি করতে কমিশন দেই এই বাংলাদেশে তাকে আর সেই কমিশন কেউ দেয় না সুতরাং ওকে আমাদের হাতে থাকতেই হবে যদি প্রয়োজন মনে করো তাহলে ওকে একটু কমিশন বাড়িয়ে দেবে ওই জন্য আমাদের হাত ছাড়া না ঠিক আছে মানে আমি একটা কথা বলছিলাম স্যার বলো কি বলবে মানে স্যার আমি একটু কয়েকদিনের জন্য একটু কুয়াকাটায় বেড়াতে যেতে চেয়েছিলাম তাতে কি হয়েছে নিশ্চয় নিশ্চয় যাবে কিন্তু স্যার আমার কাছে তোমার কোনো কিন্তু বোধ করে কিন্তু ঠিক নাই শ্যামল তুমি নিশ্চয় জানো আমি তোমাকে কতক্ষণ স্নেহ করি না মানে আমি বলছিলাম কি স্যার যদি আপনি একটু শিউলি দেবীকে একটু বলতেন যে আমার সঙ্গে একটু যাওয়ার কথা তাহলে ও এই কথা আরে শৈলী তো পরীক্ষা হয়ে গেছে ঠিক আছে আমি শৈলীকে বলে দেবো সে তোমার সঙ্গেই যাবে স্যার আমি না থাকলে কি আপনার কাজে খুব অসুবিধা হবে তাই না স্যার সে আমি ম্যানেজ করে নেব তাছাড়া তোমরা ইয়াং ছেলে সব সময় ঘরে বন্দী করে রাখা তো ঠিক নয় পৃথিবীর রূপ রস উপভোগ করাই তো তোমাদের কাজ স্যার আমি তাহলে আসি স্যার আর শোনো সাপ্লাই অনুযায়ী মালগুলো কিন্তু বাড়িয়ে দেবে ঠিক আছে স্যার আপনি তো বল ওই যে টেবিলে রাখা যে কাগজগুলো আছে ও ক্রিকেটের সিগনেচার করে রাখবেন আমি ঠিক টাইম মতো মালগুলো জায়গা মতো পৌঁছে দেবো ছেলেটি সত্যি জুয়েল শৈলীর পাশে খুব সুন্দর মানাবে আজকাল যদি 1000 চেষ্টা করলেও এরকম বিদ্বান বুদ্ধিমান ছেলে হাজারে একটাও পাওয়া যাবে না আমি কিন্তু আপনাকে খুঁজে বাহার করেছি সুদর্শন বাবু অশোক ভেবেছেন আমার চোখকে ফাঁকি দিয়ে আপনি আত্মগোপন করে থাকবেন কিন্তু না আপনার শয়তানে আমি জানতে পেরেছি কি চাও করে কিসের কৈফিয়াত বলুন বলুন কেন আপনি আমার আশা আকাঙ্ক্ষাকে আপনি ধরে সাথে করে দিয়েছেন কেন আমার একমাত্র বোন আমি মাকে আপনি খুন সোনার সিগারেট কেসটা আপনি চিনতে পারেন কিনা আমি তো একটা পুলিশে দেব পুলিশ সেই প্রমাণ আমি নিজেই দেব অনিবার্য বসি কি বলছ তুমি কি বলছি কি বলছি তা আপনি জানেন না আপনি না এই সমাজের কর্ণধার আপনার আপনার টাকা পয়সা মান সম্মান প্রতিপত্তি সব আছে তাই একটা আপনি আমি আমি আপনার কি ক্ষতি করেছিলাম চার জন্য আজ আমাকে কাজের জন্য মাদের মতো শুধু ছুটে বেড়াতে হচ্ছে
কাল রাত্রে আমাকে গিয়েছে আপনার মেয়ের বয়সী একটা মেয়ে নির্বিধায় তাকে আপনি খুন করেছে কিন্তু পাপ কখনো চাপা থাকে না যদি আপনার এই সিগারেটের গেস্টটা সেখানে পড়ে না থাকতো তাহলে কে খুনি আমি তার প্রমাণ দিতে পারতাম না 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 সাক্ষী রাখিনি আর আজ সে রাখবে না যাচ্ছি শুধু যাওয়ার সময় আমি একটা কথা বলে যাই যদি ধর্ম থাকে যদি চন্দ্র সূর্য এই পৃথিবীতে এখনো ওঠে তাহলে সত্যি সত্যি কি তার আমি অন্যায় করেছি আমি কোনো অন্যায় করিনি আমি শুধু জীবনটা উপভোগ করেছি আর তার জন্য যদি আমার নরক নেমে যেতে হয় তার সাথে আমার কোনো জামি আসবে না তবু বংশ রক্ষার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে আপনার কথা আমার মনে থাকবে গণপতি দা থাকবে বই কি তুমি তো আমার তুমি তো আমার প্রতিবেশী শুধু প্রতিবেশী বললে আপনাকে ছোট করা হবে গণপতি দা আমি যখন বেকারের চাকরির জন্য পথে পথে ঘুরে বেড়িয়েছিলাম তখন আপনার বাড়িতে আমি কতদিন থেকেছি খেয়েছি আপনি আমার নিজের ভাইয়ের মতো স্নেহ করতে এ কথা আমি কোনোদিন ভুলতে পারবো না গণপতি দা এই যে তাই তো তুমি এই নিজের পথে দাঁড়িয়েছো বুকটা আমার গর্ব ভরে গেছে এই দেখো কথা কথা আমি বলতে ভুলে গেছি যে কথাটা আমি তোমাকে বলবো বলে বলো বলো তা এখনো বলাই হয়নি কি কথা গণপতি দা সমর্থ মেয়ের উচিত নয় কোন পুরুষের সঙ্গে মেলামেশা করা তাতে অঘটন ঘটতে মোটেই সময় লাগবে না আপনি কার কথা বলছেন বলছি শিবলির কথা শিবলির কথা শিবলির কথা বিলাল বাড়ুর যে ছেলে গরিবের দাদা কোনোদিন তাকে জামাই বলে স্বীকার করবে না তাহলে কি হবে কাকা একমাত্র উপায় অল্লভকে ফুলে যাওয়া এছাড়া আর অন্য কোনো উপায় নেই আমি পারবো না তো শুনি 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 তুই তো দাদার এক গুইনি সবের কথা জানিস তার কথা অবাধ্য হলে হয়তো তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে কাকা এই বাড়ি ছেড়ে আমি চলে যাব তবু তবু আমি পল্লব দেখে ভুলতে পারবো না 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 আমি কখনো বলতে পারবো না কোনো শুনি 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 অন্ত আমার আমার তো মন বলে একটা জিনিস আছে কাকা আমার তো ইচ্ছা হয় মনে প্রাণ জান করে কাউকে ভালোবাসতে এরা দুটি ভাই আমি দেখতে চাই কার জ্বর হয় ধর্মের না
হাতের কাছে চাইলে যে কোনো মুহূর্তে সবকিছু পাওয়া যায়। এই দেখো আমি কাকে ধরে এনেছি। আরে ছাড় ছাড়, তুই আমার হাতটা এমন ভাবে ধরে এনেছিস যে আমি তোর কোনো কিছুটা চুরি করে ফেলেছি, তাই তো আজ আমার তুই আসামির কাঠগড়া দাঁড় করে ফেলেছি। হ্যাঁ তাই, আজ কিন্তু তোর বিচার হবে। তাই নাকি নীলিমা? এবার আমি তোমার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে বিচার করিবার আগে মহামান্য বিচারকের কাছে আমার একটি আর্জি আছে। নির্ভয়ে বলুন। আপনাদের বিয়ের দিন আমাকে বিশেষ কাজের জন্য সাত দিনে, আর এই বক্তব্য শুনে মহামান্য আদালত আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পাতিয়া লইব। আমি জানতাম তুই ঠিক এইরকম একটা হজত খারাপ করবি। আসামিকে সংসার দণ্ডবিধি সহানুভূতিতে আরা অনুযায়ী এই শাস্তি দিলাম যে আজ হইতে আসামি মাঝে মাঝে এই গরিবের বাড়িতে পদার্পণ করিয়া মাঝে মাঝে একটু জলগ্রহণ করিয়া যাইতে হইবে। ঠিক শাস্তি হয়েছে। কিরে এবার জব্দ হলি তো? জানেন হিমাংশু বাবু, আপনি এলে তবে একটু গল্প করে কাটানো যাবে। হ্যাঁ আমারও সময় কাটবে। জানেন নীলিমা দেবী, আমারও না বাড়িতে একা একা থাকতে একটু বোরিং লাগে। কেন বাড়িতে বউ নেই বুঝি? এবার দেখছি সত্যি আপনি আমাকে হাসালেন। আরে আমি তো আর সবার মতো সৌভাগ্যবান নই যে আপনার মতো রূপসী স্ত্রী পাবো। এই আরে না রে দাদা না, মানে তোদের দুজনকে দেখে না আমার একটু হিংসে হচ্ছে। এই আর কি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখে দেবো। শুধু দেখলেই তো হবে না, আবার দেখতে হবে এবে সেই পাত্রী আমার মতো অপদার্থ কি পছন্দ করে কিনা, সে দায়িত্ব আমার। এই হ্যাঁ তবে তোর পছন্দ হলে এটাকেও নিয়ে যেতে পারিস। তোর এই রূপসী স্ত্রীকে ছেড়ে থাকতে পারবি তো? এই কেন পারবো না? তবে তোমরা কথা বলো, আমি ততক্ষণে ভিতরে গিয়ে তোমাদের জল চা খাবার ব্যবস্থা। না 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 না, এখনো সব ঝামালা করবেন না নির্বাচন, আমার হাতে না সময় খুবই কম। বড় বাজার একজনের সঙ্গে এক্ষুনি দেখা করতে হবে, সেহেতু পার আমি। সে কি প্রথম এলেন, কিছু না খেয়ে চলে যাবে? আজ চলে গেলেও অন্য একদিন এসেই আপনার হাতে পেট ভরেই খেয়ে যাব, আর তখন না হয় এর সরটা তুলে নিয়েই যাব। আরে না না না, শোন শোন শোন, আরে একটু অন্তত চা খেয়ে যা। আরে না রে বন্ধু না, হাতে একদমই সময় নেই। আর তাছাড়া নীলিমা দেবী বিচার করে যে শাস্তি আমাকে দিয়েছেন সেই শাস্তি ভোগ করতেই তো মাঝে মাঝে আমাকে এখানে আসতেই হবে, আর সের জন্যে আমাকে শোধ তুলতেই হবে। আসি আসি নীলিমা দেবী। নমস্কার। নমস্কার। লোকের ছেলে বুঝলে, কিন্তু ওর মনে এতটুকু দেমাগ নেই। শুধু তাই নয়, ওর এত সুন্দর কথাবার্তা, তেমনি রূপও আছে। আরে তুমি যে আমার বন্ধুটার একেবারে অনেক গুণগান গাইছো, তুমি কি একেবারে ইয়ে হয়ে গেলে নাকি? নইলে আমার বন্ধু চা জল খাওয়ার না খেয়ে চলে গেল, আর সেই জন্যে তুমি একেবারে পাগল হয়ে উঠেছো। আরে না, এত ব্যস্ত হতে হবে না, আমি বাড়িওয়ালার কাছে যাচ্ছি, তুমি ততক্ষণ জল খাবার ব্যবস্থা করো। আর আমি এরকম পুরুষ চোখের সামনে দেখি যেন দুনা ওর একবারে
স্বপ্ন কোনোদিনই সত্য হবে না। দাদা তুমি এসেছো কেন? আমি না এলে বোধহয় তোমার ভালো হতো। কেন দাদা তুমি নিশ্চয়ই আসবে, বোনের বাড়ি আসা দাদা তো কর্তব্য। কর্তব্য মনে করলে তাহলে এখানের ঠিকানাটা তুই আমাকে নিশ্চয়ই দিয়ে আসতি। আজ আমার এই সমরের অফিস থেকে ঠিকানা নিয়ে আমাকে এখানে আসতে হতো না। কি করবো দাদা, আমাদের নতুন সংসারপত্র হয়েছে তো তাই চিঠি দিতে পারি। তারপরে কলকাতা শহর কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এখানে তুমি এখানে আমি এক মুহূর্তে থাকতে আসি না। সমর কোথায়? বাইরে গেছি, এখনই ফিরে আসবে। তুমি ভেতরে চলো দাদা, তুমি ভেতরে চলো। সংসারকে অশ্রু অশ্রু সাগরে ভাসিয়ে দিয়ে কেন তোরা এখানে চলে এসেছিস? যে শ্বশুর শাশুড়ি তোকে নিজের মেয়ের মতো স্নেহ করত, তোর মুখে হাসি না দেখলে তাদের যাদের ঘুম আসত না, তোর মুখে হাসি ফোটাতে তারা সদাই ব্যস্ত হয়ে তাদের স্নেহ ভালোবাসাকে গলা টিপে হত্যা করে তাদের বুকে আঘাত আনতে পারেনি। দাদা তুই না শিক্ষিত, তোকে না আমার উপযুক্ত বর্ণ বলে ঈদ গর্ব করতাম, কিন্তু এই তোর শিক্ষা, যে শিক্ষায় তুই শাশুড়িকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস, শ্বশুরকে কটু কথা বলেছিস, আর এমন ছোট ভাইয়ের মতো দেওয়ালকে অপবাদ করেছিস। বাহ বারে নিলি, বাহ চমৎকার সভ্য তোর এই সমাজের শিক্ষিতা, ধিক ধিক তোকে, আর শত ধিক তোর এই শিক্ষার। দাদা আমাদের মা ঠাকুরমা সারা জীবন শ্বশুর বাড়িতে কাটিয়েছেন, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, আর তুই কিনা সেই বাড়ির মেয়ে হয়ে আমাদের পবিত্র বংশের কলঙ্কের কালিমা ঢেলে দিয়েছিস। ছি 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 ছি, তুমি আমার শ্বশুর শাশুড়ির স্বরূপ দেখতে পাওনি বলেই তাই এই কথা তুমি বলতে পারছো। তোর ছি যে আমি তাদের ভালো করে চিনি রে নিলি, পরে মন্দিরে দেবতা থাকে পাশে। কোথায় গেলে কাকলে? এই দেখো এই দেখো, আমি আমি তোমার ডাকে সাড়া পেয়ে দরজা খুলে আমি বাইরে চলে এসেছি। তুমি তুমি অভিমান করে লুকিয়ে থেকো না কাকলে। আমি না আমি না আজ একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই তাই আমার একটু আসতে দেরি হয়ে গেছে। গোগাবাবু এত রাতে তুমি বিছানা ছেড়ে উঠে উঠেছো কেন? হ্যাঁ রাখবো রে, তুই তুই দরজাটা একটু খুলে রাখতে পারিস নি? কেন কেন গোগাবাবু? তোর দিদিমণি আমাকে ডেকে সারা না পেয়ে অভিমান করে চলে গেছে রে রাখবো। না না রাখবো রে, তোর দিদিমণি তোর দিদিমণি আমাকে আমাকে না বলে কোথাও যেতে পারে না গোগাবাবু। জানিস করি এখানে না কোথাও লুকিয়ে আছে, আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছে জানিস। এই রাখো রে, তুই জানা ওই গাই তো তাই তো আমার এই মুখটাই ভীষণ জ্বালা যন্ত্রণা ও ছচ্চ যন্ত্রণা। এই জ্বালা থেকে শান্তি পেতে হলে আমি চাই আমি চাই মাতা মা দে হরি আমাকে আমাকে মত এনে দে। না বাবু না, আমি তোমাকে চলো ঢোকাবু চলো চলো এখনো ভালো চাষ বলছি মত এনে দে। আমাকে আমাকে তুই মত এনে দিবি না? কি বললি? মত এনে দিবি না? পারবি না পারবি না তাই না? আহ
দুটো ভাত মুখে দে।
না তুমি দেখতে একটা কিছু অনার্থ না বাদি শুনবে না চলো সবাই চলো শুধু আমি শান্তি পাচ্ছি না কমলা জোর করে তুমি আর আমাকে শুয়ে দিও না দুমাস হয়ে গেল আজ পর্যন্ত কেমন আছি কিভাবে আছি কেমন ভাবে দিন কাটাচ্ছি তবে তবে কি আমার স্বপ্ন মিথ্যে হয়ে যাবে কমলা না গো না হয়তো তোমার অফিসের কাজে একটু ব্যস্ত ছিল তাই চিঠি দিতে এসেছিলাম কলকাতায় এক না 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 কমলা না বিষয় কথা বলতে পারবো না কমলা আমার রাত্রে দেখা স্বপ্ন যেন রাতের অন্ধকারে মিলিয়ে যায় বাস্তবে যেন কোনোদিন পরিণত না হয় কমলা আমি যাব কমলা আমি যাব আমি যে দেখে আসবো সবুর কবে আমার বিয়ের ফুলটা ফুটবে খাবুল তুমি আর বলো না ভাইয়া মামা তো কদিন জ্বরের ঘরে ওই বিছানায় চিত হয়ে শুয়ে আছে তাই আমাকে ওই তাকে তাই পাঠাচ্ছে কিন্তু ওসব কিন্তু কিন্তু আর চলবে না মামার কড়া হুকুম এই মাসের মধ্যেই সুদে আসলে যদি সমস্ত টাকা মিটিয়ে না দাও তাহলে বাড়ি থাকতে হবে কিন্তু হাবুন এখন তো আমরা টাকা দিতে পারবো না দেয়ার কোনো উপায় নেই উপায় নেই বললে তো আর চলবে না না হলে ওই বাড়ি ছেড়ে দিতে হবে না না ভাই না তুমি গণপতি বাবুকে বুঝিয়ে বলো তিনি নিশ্চয়ই আমাদের দুঃখ কষ্টের কথা বুঝবেন না না ভাই ও কারো হয়ে আমি ওই মামার কাছে কুকালতি করতে পারবো না শেষে যদি মামা রেগে যায় আমার এই বিয়েটা যদি না হয় ভাবুন না না ভাই আমি ওসব পারবো ওরে ভাই বাড়িতে বউ না থাকার যে কি জ্বালা আমি তা হালে হালে ঢের বাদ কিরে ভাই আর জামালার ভাই তুমি নিজেই বলো আমি আমি চললাম হাবুল ভাই আমার তো আর তোমার মতোই ইয়ে নেই যে নদীর ধারে বসে বসে গল্প করব হাবুল আমাকে যে ওই মামার চরণ ধরেই পড়ে থাকতে হবে মানুষগুলো এরা শুধু মানুষের বাইরের আবরণটাই দেখে অন্তরের বিচার করে না অন্তর বলে যে একটা জিনিস আছে এ খবর তারা কেউ রাখে না কেউ রাখে না তুমি তো মানুষের অন্তরে খবর রাখতে চাও না শুনি তুমি হঠাৎ এই অসময়ে কেন আসতে পারি না বুঝি না মানে আমি তা বলছি না তবে তার আগে বলো তুমি নদীর ধারে বেড়াতে যাও না কেন তুমি কি জানো না তোমার পক্ষে একজন বসে থাকে আর তোমার দেখা না পেয়ে ব্যর্থ মনে বাড়ি ফিরে যায় ওসব কথা থাক পরিউত চেয়েছিলাম আরো পাঁচটা ছেলের মতো সৎভাবে সুস্থভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে আমিও তো চেয়েছিলাম একটা চাকরি পেলে শিউলিকে নিয়ে সুখের নীল রচনা করব কিন্তু এই সমাজ এই সমাজ রাষ্ট্র এই সমাজ রাষ্ট্র কেন হতে দিলে না কিছু দেই না কিছু দেই কথা ভুলে গেছে নো ম্যাডাম নো আমি
আমি তো এখানে আসতে ভুলিনি আর ভুলতেও তো পারি না যাই হোক আমি ভাবলাম হয়তো কোন কাজে আটকে গিয়েছি আরে সব কাজ ফেলে রেখেই তো আপনার কাছেই ছুটে এসেছি যেহেতু আপনার আমন্ত্রণ আমি এড়িয়ে যেতে পারি না তা কি খাবেন বলো চা না কফি নো থ্যাঙ্কস নো থ্যাঙ্কস স্যার এখন আমি কিছুই খাবো না কেমন আছেন ভালো নাই কেন এই মন মানুষের বড় সম্পদ তো আর সেই মন চুরি হয়ে গেছে আর মানুষ কি তা ভালো থাকতে পারে আপনার মন চুরি হয়ে গেছে হ্যাঁ কে চুরি করলো একটি সুন্দরী মেয়ে তা তো জানি কিন্তু তার নাম কি কোথায় বাড়ি কোথায় থাকে সেটা বলো মানে বলবার মতো ঠিক সাহসই পাচ্ছি না নীলিমা দেবী ব্যথাকে বুকের মধ্যে চেপে রাখলে তাতে আরো দুঃখ বাড়ে হিমাংশু বাবু বেশ সাহস যখন দিচ্ছেন তখন বলেই ফেলি হ্যাঁ নিশ্চয়ই বলবেন মানে জানো নীলি তোমাকে আমি সরি সরি নীলিমা দেবী থাক হিমাংশু বাবু ওই সম্বোধনা নাই বা করলে তুই থাকতে চাই সত্যি হ্যাঁ সত্যি বাহ তুমি কত নাই কত সুন্দর তুমিও আমার কাছে কত ভালো আপনি নয় আপনি নয় বলো শুধু তুমি আমি তোমাকে ভালোবাসি আমিও তোমাকে খুবই ভালোবাসি লিলি তোমাকে তোমাকে প্রথম দেখার পর থেকে আমার মনের উত্তল তরঙ্গকে আমি কিছুতেই নিবৃত করতে পারছি না লিলি জানো লিলি তোমাকে কাছে পেয়ে না আমি নিজেকে অনেক অনেক ধন্য মনে করছি তোমাকে যে তোমাকে প্রথম দেখার পর থেকে আমি কিছুতেই বলতে পারছি না তোমাকে দেখার পর আমার এই বুকে অত্যন্ত যন্ত্রণা দংশন করছে তাই এখন তোমাকে কাছে পেয়ে সেই যন্ত্রণার অবসান হতে চাই আচ্ছা রেডি তোমাকে একটা জিনিস দিতে চাই কি এর চোখ বন্ধ করো তো ঠিক আছে বন্ধ করেছো তো করেছি বলবে না তো না একটু না দেখি দেখো তো এটা পছন্দ হয় কি না এবার চোখ খোলো আচ্ছা ঠিক আছে তোমার যখন এতই ভালো লেগেছে তাহলে তোমার গলায় আমি একটু পরিয়ে দিয়ে আরে তুমি যে আমার মনে কতখানি স্থান অধিকার করে আছো আমি তোমাকে বলেই বুঝাতে পারবো না তুমি তুমি যে আমার স্বপ্ন তুমি যে আমার সাধনা তোমায় একটু না দেখলে আমি
সকালে গাড়ি নিয়ে আসবে আর সেই গাড়ি করে তুমি আমি আমরা সবাই মিলে বেড়াতে যাব শোনো একটা কথা তুমি সাজ পোশাকে একবার বসের মনটা জয় করে তুলবে আর সেই সঙ্গেই আমার চাকরিটা একেবারে ঢ্যাক ঢ্যাক করে উপরে উঠে যাবে আর আমি তো সেই কথাটাই তোমাকে বলবো মনে করেছিলাম নীলিমা এই নেকলেসটা তুমি কোথায় পেলে আরে এটা তো আমি তোমাকে তৈরি করে দেইনি এটা জানো জানো আমার দাদা এসেছিল আমার দাদা আমাকে দিয়েছে খুব সুন্দর হয়েছে দাদা যখন দিয়েছে দাদাকে তুমি থাকতে বললে না কেন থাকতে বলেছিলাম কিন্তু কি একটা জরুরি কাজ আছে বললে তাই চলে গেল ও আবার আসবে বলেছে ওই একটা মানুষ আরে জীবনে বিয়ে থা কিছু করলে না জীবনটা কি নাকি ও এমনি ভাবে চালিয়ে দেবে হ্যাঁ যাক চলো খেতে দেবে চলো এসো চলো
মিটিল না সা ভালোবাসিয়া রিয়া মিটিল না সা আমি
অসুস্থতার ভান করে আমার সঙ্গে দার্জিলিং বেড়াতে যাবি? হয়তো তাই দেখুন শিউলি দেবী, আমার জীবনে আমি টাকা পয়সা মান সম্মান অনেক কিছু পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় জিনিস যে মানুষের স্নেহ ভালোবাসা সেটা থেকে আমি বঞ্চিত হয়েছি। তার মানে আমি আমি ঠিক যখন এতটুকু তখন আমি আমার মা বাবাকে হারিয়েছি, এমনকি আমার নিজের কোনো ভাই আর বোন ছিল না। আমি সেই থেকে কারোর কাছে কোনো স্নেহ আর ভালোবাসা আমি কিছুই পাইনি, তাই জীবন যে আমার মরুভূমির মতো হাহাকার হয়ে গেছে। শ্যামল বাবু, আমার এই মনের অজান্তে কখন যেন একটু স্নেহ পাওয়ার আশায় আপনাকে যে আমি একটু একটু করে ভালোবেসে ফেলেছিলাম আমি তা জানি না, কিন্তু আজ দেখছি আপনিও আমাকে প্রত্যাখ্যান করলেন। অবশ্যই এই দোষাত্মন নয়, এসবই আমার অদৃষ্ট, আর অদৃষ্টের প্রত্যেক কারোর হাত নেই। শ্যামল বাবু শুনুন, শ্যামল বাবু আমার মন অনেক আগেই আমি একজনের পায়ে সঁপে দিয়েছি, এরপরেও আমি তোমাকে আরো বেশি বেশি করে ভালোবাসতে চাইছি। তুমি তবে কামনার বাসনার আগুন দিয়ে পোড়াচ্ছে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নয়, একটা বোনের প্রতি দাদার অকৃত্রিম ভালোবাসা নিয়ে, দাদার বুকে দাদার দাস্তান দিয়ে, দাদা এবং আমি তোমার স্বপ্নকে সার্থক করতে চারকে বলে তোমার পছন্দ মতো পাত্রের হাতে তোমাকে তুলে দেবার সব ব্যবস্থা, যাকে ভালোবাসা যায় তার সুখের জন্য সে চাই সবকিছু ত্যাগ করা যায়, সবকিছু ত্যাগ করে মানুষকে কখনো বিচার করা যায় না, কখনো বিচার করা যায় না। তুইও তোর বিচার শক্তি হারিয়ে গেছিস, আজকে কাঞ্চন বলে তুই পুড়িয়ে নিতে চাইছিস, শুধু তোর ভাবা উচিত কাজ কোনোদিন কাঞ্চন হতে পারে না। বাবা, আমি তোর বাবা, শ্যামলকে আমি কথা দিয়েছিলাম তার সঙ্গে তুই দার্জিলিং যাবি, কিন্তু তুই তাকে মিথ্যে অভিযোগ দেখিয়ে অপমান করেছিস। বাবা শোন, সামনের মাসে প্রথম মাস লগ্নে আমি তোর বিয়ে ঠিক করেছি। না, বিয়ে আমি করব না বাবা। কেন? শ্যামল কি তোর অনুপযুক্ত? তার টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে, এমনকি তার সংসারে সে ছাড়া কেউ নেই, তুই হবি ওই সংসারে একমাত্র কর্ত্রী। টাকা পয়সা মেয়েদের জীবনের সব কিছু নয় বাবা, আমি আমি ধন ও সহ্য কিছুই চাই না। তার মানে আমি পারলাম তাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারি। আর আর কিছু না হলেও, আর কিছু না হলেও শিউলি সুখী হবে, চা ওর মুখে হাসি ফুটবে, তাই আমিও চাই শিউলি সুখী হোক। চান শ্যামল,
আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়ের ব্যবস্থা করুন স্যার। এই শুভ দিনে আমি দাদা হয়ে বোনকে দেব আমি আমার অন্তর উজাড় করে আশীর্বাদ। স্যার আমি যে শিউলিকে আমার বোনের সিংহাসনে বসিয়েছি স্যার, তাই শিউলের মুখে সারা জীবন আমি হাসি দেখতে চাই স্যার, সারা জীবন আমি হাসি দেখতে চাই। তোর জন্য ছেলেটা আমার হাত ছাড়া হয়ে গেল, আমার সব আশা ব্যর্থ হয়ে গেল, তোর মুখ দর্শন আমি করতে পারি। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। না, আমি তোর বাবা নই, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আজ থেকে আমি জানবো আমি নিঃসন্তান। তুমি তো করো না ভাই, তুমি এখন বলে দাও আমি এখন কি করব। কি আর করব, কি আর করবি, চল আমি তোদের সঙ্গে করে পল্লবের কাছে নিয়ে যাই। কাকা আমি আরাম থেকে তোদের সব কথা শুনেছি, কাকা এখানে আর কিসের মায়া করে থাকবি। বাবা আমাকে ভুল বুঝলো কাকা। দুঃখ করিস না রে মা, দুঃখ করিস না, বাবার স্নেহ থেকে বঞ্চিত হলে আমার স্নেহ থেকে কোনোদিন বঞ্চিত হবি না। আমার আশীর্বাদ সব সময় তোর মাথায় ছড়িয়ে পড়বে। কিন্তু পল্লব দাদা আমাকে চুপ করে গেলি কেন, আমার কাছে কিছু গোপন করিস না। সংসার সমুদ্রে পল্লব দা হাবুন হুকাচ্ছে এই মুহূর্তে, সে হয়তো আমাকে, তার জন্য কোনো চিন্তা করিস না, আমার কথা পল্লব ফেলতে পারবে না, প্রয়োজন হলে আমি জাঠামশাইয়ের পায়ে ধরে অনুরোধ করব, তিনি নিশ্চয়ই তোকে ফেলবেন না। কিন্তু ওরে শিউলি, আজ তুই যা করেছিস তুই নারী জাতির গর্ব। কাকা নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তুই যে ভালোবাসার প্রতিদান দিয়েছিস তাতে সবচেয়ে আনন্দ পেয়েছি আমি। তাই বিংশ শতাব্দীর যুগে দাঁড়িয়ে নারী সমাজকে ডেকে আমি চারস্বরে চিৎকার করে বলবো, এই শুনি দরিদ্রের ঘরে হাত ধরে চলে গেছে দরিদ্র স্বামী নিয়ে সুখে সংসার করছে। হ্যাঁ শুনি, হ্যাঁ একটা কথা, শ্বশুর বাড়ি গিয়ে তুই তুই আমাকে ভুলে যাবি না। না কাকা না, তোমাকে তোমাকে আমি কোনো দিন ভুলতে পারবো না কাকা, কোনো দিন ভুলতে পারবো না। ছোটবেলায় মা মারা যাবার পর স্নেহ ভালোবাসা যা আমি পেয়েছি সব আমি তোমার কাছে পেয়েছি, তাই তোমাকে তোমাকে কি আমি ভুলতে পারি কাকা। আমাকে ছেড়ে চলে যাবে বা, তুই আমাকে ছেড়ে চলে যাবি, আমি আমি কি নিয়ে থাকবো রে। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না কাকা, তবুও তবুও যেতে আমাকে হবে। এর মধ্যে এই ঘরই আমার একমাত্র আশ্রয়, তাই সব সময় আমার যেন ভয় হয় কখন তুমি কোথায়। এই তো এই তো আমি এখানে। তুমি কাল কত রাতে কলকাতা থেকে ফিরি মাথা ধরেছে বলে কোনো কথা না বলে অমনি শুয়ে পড়লি, কি ব্যাপার বলো তো? কি কথা শোনাবো কমলা, খোকা কেমন আছে, বৌমা তোমাকে কেমন যত্ন করলো, সে কথা তুমি শোনাবে না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই শোনাবো। জানো কমলা, বৌমা আমাদের গুণে একেবারে ভগবতী, বৌমার যে এত পরিবর্তন হয়েছে তুমি নিজে না দেখলে তা বুঝতে পারবি না কমলা। সত্যি তুমি
Hey, my God!
টাকাগুলো দাও না কেন? টাকা ফেলো। সে ক্ষমতা থাকলে তাকে এতক্ষণ আমি আপনার নাকের ডগায় ছুঁড়ে দিতাম। বিষ্ণাই তার আবার কুরুপনা চক্র ওই বড় লোকের মেয়ের সঙ্গে ওই একটু প্রেম করতে পারো প্রেম ওর কথায় আপনি রাগ করবেন না। বেশ তুমি যখন বলছো হ্যাঁ তখন আমি চুপ করে গেলাম। চলো কমলে আজ থেকে এই মুক্ত আকাশের নিচে ওই উন্মুক্ত পথই হবে আমাদের একমাত্র আশ্রয়। সত্যি কি আমাদের চলে যেতে হবে? না যেহেতু কোনো উপায় নেই কমলা, এই পিতৃপুরুষের ভিটিতে যাওয়ার আমাদের আশ্রয় হবে না। চলো কমলা, দাঁড়িয়ে থেকে পায়া বাড়িয়ে আর কোনো বাবা বাবা ওরে পড়ল জানি না ওই ভগবানের কাছে আমরা কি পাপ করেছিলাম, আমার সেই পাপের ফলে বাপ ঠাকুরদার স্মৃতি বিজড়িত এই বাস্তব ভিটে থেকে আজ আমাদের চলে যেতে হচ্ছে। ভগবান তুমি বলে দাও ঠাকুর কোন পাপে আজ আমার এমন হলো? বিলাসদা ওই ভগবান ডাকছো? হ্যাঁ ডাকো, ভালো করে তাকে ডাকো। আমি যদি একটিবার তার দেখা পেতাম তাহলে কি বলতাম জানো? কি ও নিটুর ভগবান তোমার একই অবিচার, তোমার একই অবিচার ও নিটুর ভগবান তোমার একই অবিচার। Yeah.
দুঃখ করো না ওই ভগবানকে ডাকো নিশ্চয়ই তিনি পদ বলে দেবেন নিশ্চয়ই তিনি পদ বলে দেবেন একটু দাঁড়াও শ্যাম সুন্দর তুমি একটু দাঁড়াও এই বস্তু দেবীকে শেষ প্রণাম করে অনুরোধ করছি আপনি অবাধ করবেন না এইটুকু আমার ভিক্ষা দিন গণপতি বাবু আসুন 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 কোথায় যাবো প্রভাত আমাদের এই দুঃখের সংসারে শিউলি বাটি সহ্য করতে পারবে আচ্ছা বলছি
मुड़ी भाजते जेते कथाटा एक आस्ते आस्ते बोल मुड़ी भाजते जो एक एक बाड़ी थकब तु चटके एक बजारे गामछा कने सोजा ओ पड़ा कहे तातर बाड़ी ता दिए आसब मुड़ी भाजते तुम्हें क्यों ताके बताओ मामा बुझे फेले तोर व्यवस्था ना सब पाखा पागल हो जाए और जाए मग देखे पागल हो जाब काका बंदक रखुन काका মানুষের এই মনের দুঃখ যন্ত্রণার উপশম হয় আমি আমি সেই ঔষধ খাব খোকা বাবু छुड़े दिए अपमान करब कागज बेर करुन काका सही कर दीची আমি তো সবাইকে আপন করে নিতে চেয়েছিলাম কিন্তু কেন কেন সবাই আমার কাছে পর হয়ে গেল চুপ করুন আপনি চুপ করুন বাবা আপনি চুপ করুন বাবা 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 হ্যাঁ আমি কারে বাবা নই এই পৃথিবীতে আমার কেউ নেই আমি শুধু একা আমি শুধু একা বাবা আমার কাছে কেন এই যে মন মনে লক্ষ্য আছে
বলবা মা তার চিঠি মুখে নিয়ে আমি আমি দিন গুনছি আমি আমি কোথায় গেলে তাকে দেখা পাবো তো তুমি তুমি একবার তুমি একবার আমাকে তার সঙ্গে দেখা করিয়ে দাও আরে আমি কাকুলের সঙ্গে একটি বার দেখা করতে চাই না খোকা বাবু তার সঙ্গে তোমার আর দেখা হবে না তুমি তুমি তাকে ভুলে যাও খোকা বাবু রাখো হরি খোকা বাবু ডাক্তার না তোমাকে মদ খেতে নিষেধ করেছে তা সত্ত্বেও তুমি মদ খাচ্ছ আমি আমি যে তার দুঃখ আর সইতে পারছি না রে রাখো হরি মুখের মধ্যে নিগ্রের জ্বালা নিয়ে কোন মানুষ কি বেঁচে থাকতে পারে আমি আমি যেই মদ খেয়ে বেহুশ হতে চাই রাখো খোকা বাবু এইভাবে নিজে অকাল মৃত্যু ডেকে এনো না খোকা বাবু আমি আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি খোকা বাবু এই সর্বনাশা জীবন তুমি ত্যাগ করে খোকা বাবু এই রাখো হরি তুই কেন চোখের জল ফেলছিস রে রাখো হরি তুই কেন চোখের জল ফেলছিস এই পৃথিবীতে এই পৃথিবীতে আমি যে একটা আগাছা রে রাখো হরি আমি যে একটা আগাছা তাই তাই আগাছার জন্য বৃদ্ধ রজনীতে কেউ শয্যার পাশে দাঁড়িয়ে দুপুরটা চোখের জল ফেলে দাঁড়ে রাখো হরি খোকা বাবু তুমি চুপ করো চুপ আমি তো চেয়েছিলাম একটা একটা সুখের সংসার আমি আমি তো চেয়েছিলাম একটা ছোট্ট শিশু সে তার ছোট দুটি হাত দিয়ে আমার এই গলাটা জড়িয়ে ধরে বাবা বাবা বলে ডাকবে কিন্তু কিন্তু কোথায় হারিয়ে গেল আমার সেই স্বপ্ন বলতে পারিস না করি তুই কি বলতে পারিস খোকা বাবু তুমি তুমি অধৈর্য হয়ে না খোকা বাবু আজ আজ আমি উপস্থিত থেকে দক্ষিণেশ্বর মায়ের পুজো দিয়ে তোমার জন্য আমি নির্মাল্য এনেছি খোকা বাবু অনিমার মৃত্যুর কথা প্রতি পদে পদে আমার চোখের সামনে ভেসে উঠছে অনিমার সেই বিবর্ষ সেজন্য সবসময় আমাকে ডেকে ডেকে বলছে ওগো দাদা ওগো দাদা তুমি আমাকে বাঁচাও দাদা আমি বাঁচতে চাই দাদা তুমি আমাকে বাঁচাও পারিনি রে বোন আমি পারিনি না 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 আমি প্রতিশোধ নেব রে বোন আমি প্রতিশোধ নেব আমি যে বলতে পারছি না তোর ওই অশ্রু সিক্ত কণ্ঠস্বর কার কণ্ঠস্বর আমার বোন অনিমা কাল ভাই ফোটা অনিমা বেঁচে থাকলে আজ সে আমাকে ভাই ফোটা দিত আগে একবার এই দিনে আমি বাড়িতে ছিলাম না অনিমার বুদ্ধ কেঁদেছিল সেদিন আমি বুঝতে পারিনি রে বাবু আমি বুঝতে পারিনি অনিমা কতখানি আঘাত পেয়েছিল কিন্তু আজ আমি মনে মেয়ে মনে মেয়ে অনুভব করছি কি হয়েছিল তোমার বোনের দুষ্কৃতীদের দংশনে বৃন্দ থেকে সে যে ছড়ে গেছে কি
সর্বহারা মনের ইতিহাস চারিদিকে শুধু ধুধু মরুভূমি আমার হৃদয়ে আমি অনেক ব্যথা ধরে রেখেছি কিন্তু কিন্তু আর আমি আমি আর পারি না কে কে অনিমা অনিমা কি বলছিস রে বোন তুই আমাকে কি বলছিস প্রতিশোধ হ্যাঁ হ্যাঁ আমি প্রতিশোধ নেব রে বোন আমি প্রতিশোধ নেব যে সন্তান আমার শান্তি জীবনে অশান্তির ঝড় এনে দিয়েছে যে আমার মুখ থেকে কেড়ে নিয়ে আমাকে সর্বহারা করে দিয়েছে তাকে আমি এই পৃথিবীতে মুখ থেকে নিশ্চিহ্ন করে দেব তাকে আমি বাঁচতে দেব না রে বোন তাকে আমি বাঁচতে দেব না আমার মনটাকে একেবারে খারাপ করে দিল আমি নিজে মরছি নিজের জ্বালাই ওরে হামল আরো তো মরছি ওই জ্বালাই ওই জ্বালাই ওই জ্বালাই আমার বুকটা চলে যাচ্ছে রে হামু এই যদি এই বুকটা ছিঁড়ে যদি একটু দেখানো যেত তা তোর আমি একটু দেখাতাম হ্যাঁ আমার বুকে কি জ্বালা তোমার জ্বালা তোমার বুকেই থাক মা আমাকে আর দেখাতে হবে না সাকি তুই আমার ভাগ্নে তুই আমার পরমাত্মীয় আমার দুঃখের কথা তোকে জানাবো না আমার দুঃখের কথা তোর জানাবো তোর দুঃখের কথা আমার জানাবি এটাই তো কথা তুমি যদি তাই ভাবতে তুমি আমার সর্বনাশ করতে না বাবা চল আমি আমার তোর কি সর্বনাশ করলাম একটু একটু চিন্তা করি দেখো মা কি কি বুঝতে পারবে তুমি বিয়ের লোভ দেখিয়ে তুমি তোমার পিছনে আমাকে কুকুরের মতো ঘুর ঘুর করাওনি তোমাকে তো বলেইছি কি বলেছি ওই ভেজাল মেয়েই আমি বিয়ে করো কিন্তু তুমি দিচ্ছ না কেন এবার সত্যি তোরা বিয়ে দেবো বাবা মায়ের বলছি এই সোনাদিকা এই তোর আমি শুয়ে বলছি এবার মিথ্যা তোর আমি বিয়ে দেব 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 হ্যাঁ বল বাবা বল বাবাজি বাবা ভাগ্নে তুই আমার একটা কাজ করে দে না কি কাজ মামা কি কাজ একটু শুনবি হ্যাঁ বলো এই শোন বাবা এই শোন এই আমার কলেকা চাই একটু কলেকা চাই হ্যাঁ তা এত একটু কলেকা রাখ রাখ এই পাঁচটি টাকা হ্যাঁ ওই হরিডমের বইয়ের কাছে দিয়ে আসবি আর বলবি সন্ধ্যার সময় যেন তোর বন্ধুকে থালাটা যেন নিয়ে যায় বুঝলি না না আমিও পারবো না
এবারে মত তুই যা হবুন আর কখনো তোর ওখানে যেতে হবে না মা তুই যদি আমার বিয়ের ব্যবস্থা না করো আমি তোমার কোনো কাজই করে দিতে পারবো না হাবল আমি আমি ওই চাতক পাখির মত আকাশের দিকে চেয়ে থাকি ফটিক জল করব না বাবা আর সেটি হবে না মোট কথা তুমি আমার আগে আমার বিয়ে দাও তারপর তুমি যা বলবে আমি তাই শুনব ভাগ্নে নিক হচ্ছে করেছে নাই যাস নাই যাস কোনো আমার যাস না তার সন্ধ্যার অন্ধকারে আমি চুপিয়ে 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 আমি নিজেই যাব আমি নিজে কথাটা জানিয়েই দেবি ডিভোর্সটা আমি করেই রেখেছি শুধু একটা সই করা বাকি সেই কাজটা শেষ হলেই তুমি আমাকে তোমাকে ঠিক এমনি করে বুকের ভিতরে জড়িয়ে রেখি বাহ 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 কি সুন্দর হঠাৎ আমি এসে তোমাদের গোপন প্রেমের খেলায় আমি বাধা হয়ে দাঁড়িয়েছি তাই না শোনো শোনো তুমি আমার কথা শোনো থামাক সেদিন সেদিনই আমার সন্দেহ হয়েছিল তুমি সেদিন মিথ্যে কথা বলেছিলে আমার দাদা এসে আমার নেকলেস দিয়ে গেছে সেদিন থেকে আমি জানতাম প্রকাশ দা আমার সঙ্গে অন্তত দেখা না করে সে কোনোদিন যত কাজ থাক সে চলে যেত না তাই তাই সেদিন আমি দিল্লি যাওয়ার নাম করে তোমাদের দুজনের বাইরে থেকে মার্কেটিং করে আসতে দেখে সেদিনই আমার সন্দেহ হয়েছিল তাই তাই যখন আজ হাত ধরে এই বাড়ির ভেতরে আমি ঢুকতে দেখেছি তখন আমার আর কোনো সন্দেহ রইল না এসে তোমাদের গুপ্ত লীলায় আমি বাধা দিয়েছি তাই না আমি তোমাকে চুপ কর কলম কিনি আমার অনুপস্থিতিতে সুযোগ নিয়ে তুই রাসলীলা করবি আমি যদি আগে জানতাম যদি চিন্তাম তোর স্বরূপটাকে তাহলে আমি তোর মুখোশটা টেনে ছিঁড়ে হিসড়ে ফেলে দিতাম সমরণ দিয়েছিস তুই যে আমার স্ত্রী সেটা আমার ভাবতেই আমার ঘৃণা হয় ঘৃণা হয় ঘৃণা হয় আমার সামনে দাঁড়িয়ে এই কথা বললে আমি তোর টুটি না 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 তোর মতো বিচারিনীর গায়ে আমি হাত দেব না তুই চলে যা এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যা আর এক মুহূর্তে আমি তোর মুখ দেখতে চাই না আর এখানে দেরি করলে আমি তো না না তোর মতো পাপিও শিখে আমি স্পর্শ করব না যা যা এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা যা বলছি আজ থেকে আমি জানবো আমার স্ত্রী নেই নেই আমার স্ত্রী মারা গেছে আর এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয় আচ্ছা সমান আসি আসি নমস্কার বাই বাই গুড বাই Ha 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 ha!
चले जाबी छुटे जाब हमारे शस्य श्यामला सुजला চণ্ডীপুরের গ্রামে আমার বাবা মা সেই কুড়ে ঘরে আমার জন্য টুকরে টুকরে কাঁদছে। যে মহাভুল আমি করেছি সেই মহাভুলের প্রায়শ্চিত্তে করতে আমি যাব। সবার হ্যাঁ হ্যাঁ প্রকাশ আমি যাব। বাড়ি থেকে আমার গর্ভধারিণী মাকে আমি পা জড়িয়ে ধরে বলবো, মা মাধু আমি তোমার অধম সন্তান, আমি ভুল করেছি, আমি তুই আমাকে ক্ষমা করো মা, তুই আমাকে ক্ষমা করো, আমাকে বাঁচাও মা। আর দেরি করো না সমর, তুমি যাও একটা ঔষধ কিনে নিয়ে, আমিও যাব। প্রকাশ দা স্যার আমাদের 5 কিলো আফিম কাস্টম অফিসে ধরে পড়েছে স্যার। সবল স্যার, আর সেই সূত্র ধরেই পুলিশ আমাদের লোককে অ্যারেস্ট করে সমস্ত জাল ওষুধ আর বেবি ফুড সহ কারখানা সিজ করেছে স্যার। তুমি এখনই গাড়ি নিয়ে লালবাজারে চলে যাও, যত টাকা লাগে আমি দেব। আর একটা কথা, কারখানার ব্যাগ সাইড দিয়ে যত মাল আছে সব আউট করে দাও। উপায় নেই স্যার, উপায় নেই, আমি সব চেষ্টাই করেছি কিন্তু কিন্তু পুলিশের হাতে আমাদের সমস্ত গোপন কাগজপত্র চলে গেছে, হয়তো হয়তো পুলিশ এখানে আসতে পারে। তাই তো তাই তো, আমি এখন কি করি কি করি সামাল স্যার। তুমি আমাকে অনেক উপকার করেছো, অনেক কাজের সাহায্য করেছো, আজকে আজকের দিনে তুমি আমার একটু উপকার করতে পারবে স্যার? পুলিশকে তুমি টাকা দাও, 10, 20, 50 যা লাগে তুমি টাকা নিয়ে যাও। হবে না স্যার, হবে না, কিছুতেই হবে না। আমি ডিচি থেকে আরম্ভ করে পুলিশের সমস্ত বড় বড় অফিসারকে ফোন দিয়েছিলাম কিন্তু সবাই আজ ফোন ছেড়ে দিয়েছে। তাছাড়া পুলিশ কমিশনার নিজেই আমাদের কারখানা ঘেরাও করেছে স্যার। আমি আমি কিছুই ভাবতে পারছি না, কি করে এমন হলো স্যার? আমার মনে হয় কেউ ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দিয়েছে, এখন আমি কি করব, কোথায় যাব? পালিয়ে যাও দাদা, পালিয়ে যাও, এখনই যাও, তুমি পালিয়ে যাও। আমি পুলিশের কাছে সারেন্ডার করেছি, প্রবোধ এছাড়া কোনো উপায় নেই দাদা, কোনো উপায় নেই। তোমাকে বলছে একটু সাবধান হও, কিন্তু কোনোদিন তুমি আমাদের কথা শোনোনি, প্রবোধ। হ্যাঁ দাদা, তুই তুই ভাই নিজে একবার চেষ্টা করে দেখ, যদি কোনো উপায় করতে তুই পারিস। সামল স্যার, তুমি প্রবাদের সঙ্গে যাও। না স্যার, আমি এখন চললাম স্যার। কোথায়? আপনার পাপ কাজের সঙ্গী হয়ে সামল পুলিশের হাতে ধরা না পড়তে আই, তার একটা বিধি ব্যবস্থা। সামল আমি জানতাম স্যার, আমি জানতাম এই পাপ কাজে ধরা একদিন পড়তেই হবে, আর তাই যাতে ধরা না পড়ি আমি আমি আমার নামের সমস্ত গোপন কাগজপত্র অনেক আগেই পুড়িয়ে দিচ্ছি, এমনকি অনেকগুলো কাগজ আমি আপনাকে দিয়ে সই করে চালিয়ে নিয়েছি। আমি যদি পুলিশের হাতে ধরা পড়ি তাহলে তোমাকে আমি রেহাই দেব না স্যার। স্যার আমি আপনাকে অনেক শ্রদ্ধা করতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু যেদিন দেখলাম আপনি অর্থের মোহে পড়ে আপনার একমাত্র মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন সেদিন বুঝলাম প্রয়োজন ফুরিয়ে গেলে আপনি আমাকেও ত্যাগ করতে পারে, তাই সেদিন থেকে আমি একটু একটু করে নিজেকে সাবধান করে নিয়েছি স্যার। আর তাছাড়া আপনি যদি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেন আপনার ফাঁসি কিন্তু কেউ রোধ করতে পারবে না। সমল সমল স্যার, আমি আপনার আরো অনেক গোপন সংবাদ জানি যা এখনো পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েনি, তাই নিজেকে আপনি বাঁচাতে হলে আমার
আমাকে আপনি পুলিশের হাতে তুলে দিতে পারবেন না। আসি, গুড বাই। সমন আমি তাড়িয়ে দিয়েছি, আর তুই চলে গেলে আমি আমি যে একা থাকতে পারবো না। ওরে ওরে প্রভাত, অর্থের ময়ে তোকে শুনলিকে আমি কোনোদিন মায়া মমতা ভালোবাসা দিতে পারিনি। তাছাড়া আজ পর্যন্ত তুই তো তোর এই দাদার অবর্ধ কোনোদিন হসলে প্রবাস, আর আজ তুই হবি না আমি জানি। আমি 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 পুলিশের হাতে ধরা দিচ্ছি, কারণ আত্মীয় বন্ধু বান্ধবদের সামনে আমি আমার এই কালিমাকা মুখ দেখাতে পারবো না, পারবো না। আমি তোমায় দেব না, যেখানে যেভাবে দাঁড়িয়ে আছো সেইখানে দাঁড়িয়ে থাকো। যেদিন যেদিন তুমি আমার বোন অনিমাকে গলা চেপে মেরেছিলে, যেদিন আমি দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচার জন্য আমি তোমার পায়ে ধরে অনুরোধ করেছিলাম, তুমি তুমি আমাকে ক্ষমা করোনি, তুমি আমাকে মেরেছিলে লাঠি। তুমি আজ আমাকে ক্ষমা করো না। সেদিন সেদিন আমি অনুতপ্ত হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ক্ষমা না করে সেদিন মেরেছিলে। আর আজ তোমাকে ক্ষমা না করে চালাবো মাত্র একটা। অশোক 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 ভাই, মানুষ মাত্রই ভুল করে, দাদা যে ভুল করেছে তার জন্য আমি 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 তোমার কাছে মাফ চাইছি ভাই, তুমি ক্ষমা করো, তুমি আমার দাদাকে ক্ষমা করো, আমার দাদাকে বাঁচতে দাও। বাঁচতে আমি দেব না। পুলিশের কাছে আমি সমস্ত জাল ঔষধ আর জাল বেবি ফুটের কথা আমি পৌঁছে দিয়ে আমি শান্তি পাইনি। আমার একমাত্র বোনকে যে হত্যা করেছে তাকে আমি বাঁচতে দিতে পারি না। অশোক, আজ আমার যত সর্বোচ্চ ধন দৌলত সব কিছু তোমার হাতে তুলে দিচ্ছি, বিনিময় শুধু তুমি আমাকে বাঁচতে দাও। তুমি তুমি তোমার যত সর্বস্ব সব আমার হাতে তুলে না, তাতে কি তাই দিয়ে কি তুমি ফিরিয়ে দিতে পারবে আমার মাকে, ফিরিয়ে দিতে পারবে কি আমার বোন অনিমাকে? অশোক, পারবি পারবি কি তোমার জাল ঔষধ আর জাল বেবি ফুড খেয়ে যে হাজার হাজার জনতা মারা গেছে, পারবে কি তুমি তাদেরকে ফিরিয়ে দিতে? পারবে না অশোক, পারবে না অশোক। বলতে পারো, বলতে পারো সুদর্শন চক্রবর্তী, পারবে কি তোমার এই যত সর্বস্ব বিনিময়ে আমার সেই আগের দিনগুলি ফিরিয়ে দিতে? পারবে না, পারবে না, তাই তাই তোমাকে আমি ক্ষমা করতে পারি না, তাই তাই আমি তোমার জীবন আমি হরণ করলাম। ওরে বোন ওরে বোন, যে দেখ বোন যে দেখ স্বর্গ থেকে তুই যে দেখ, যে তোর উপরে প্রাসবিক অত্যাচার করেছিল তাকে আমি বাঁচতে দেইনি রে বোন, আমি তোর মৃত্যুর চরম প্রতিশোধ নিয়েছি, আমি তোর মৃত্যুর চরম প্রতিশোধ নিয়েছি। ভাই
মসক পথে পয়সা উপার্জন করে ধরাকে সরাগান করবেন না, যদি করেন তাদের কিন্তু আমার দাদার মতে পরিণত হবে, অকালে জীবন হারাতে হবে। তোমার হাত দুটি ধরে সারা জীবন একই ভাবে থাকছিস। এতদিন না, এতদিন না আমি একাই ছিলাম রে, আমার মনটা মরুভূমির মতো হয়েছিল। তুমি এই জীবনে এলে বসন্ত ফিরে এলো, আর সেই বসন্তের সুগন্ধি বাতাসে আমরা দুজনেই ভেসে যাব সেই নীল আকাশের মাঝে। হিমাংশু কি সুন্দর তুমি, সুন্দর তোমার কথা, বলো তুমি আমাকে কোনদিন ফেলে দেবে না? আরে না সুইটহার্ট না, আরে পৃথ্বীরাজের মতো তোমাকে আমি জয় করে এনেছি এই সমরের কাছ থেকে, আর আমি কি তোমায় ত্যাগ করতে পারি নি রে? কে তুমি? দেখি সেই মুখ, সেই চোখ, সেই স্বর, তুমি 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 কে আমার, তুমি কে আমার সেই কাকলে? এই কি ব্যাপার নিলে? এই তুমি তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ না মানে ওকে আমি চিনবো কি করে? কি বলছো কাকলে, তুমি তুমি আমাকে চেনো না, তুমি আমাকে চিনতে পারছো না? আরে কাকলে আমি যে তোমার বীরেশ্বর, আমি তোমার বীর, তুমি তুমি আমাকে ভুলে গেলে কাকলে? আমি আমি যে আজও তোমাকে ভুলতে পারিনি, অজন্তা গুহার কারুকার্য দেখে তুমি হঠাৎ থমকে গিয়েছিলে, একটা মূর্তির সামনে দাঁড়িয়ে আমার গলা জড়িয়ে ধরে তুমি বলেছিলে, বীরু আমিও আমিও তোমাকে ঠিক এমনি ভাবে আপন করে পেতে চাই। জানো জানো কাকলে, রাখহরির মুখে বাবা আমাদের সম্পর্কের কথা শুনে আমাদের আমাদের বিয়ের কথা ঠিক করেছিল, কিন্তু কিন্তু তুমি হঠাৎ হঠাৎ কোথায় হারিয়ে গিয়েছিলে কাকলে? আজ আজ সেই দিনের মতো তুমি শুধু একটি বার আমাকে ছুঁয়ে বলো, বীরু আমি আমি তোমাকে ধিক্কার করি, আমি তোমাকে ঘৃণা করি। খোকা বাবু শুধু শুধু তুমি একটি বার বলো, একটি বার পুড়িয়ে খার করে দিয়েছে, তার সঙ্গে কথা বললে যে পাপ হয়। শোনো দিদিমণি, তোমার জন্য আজ আমার খোকাবাবুর এই অবস্থা, তোমার স্মৃতি ভুলতে চেয়ে আজ আমার খোকাবাবু মদ খেয়ে নিজেকে নিঃশেষ করে দিয়েছে। আজ খোকাবাবুর যে শান্তির আশ্রয় ত্যাগ করে তুমি চলে এসেছ, সেই আশ্রয়ের জন্য তোমাকে একদিন পথে পথে ভিক্ষে করতে হবে, আর সেদিন তোমাকে কেউ ভিক্ষে দেবে না, ভিক্ষের বদলে দেবে তোমার ঘৃণার তুৎকার। চলো চলো খোকাবাবু। হ্যাঁ চলো চলো রাখো হরি, কিন্তু যাওয়ার আগে তোমাকে আমি একটি কথা বলে যাই, তুমি তুমি আমাকে একবার শেষ দেখা দেখে এসো, একবার তুমি আমাকে শেষ দেখা দেখে এসো। চলো বাবু চলো সাথী, একবার শেষ দেখে
के जानी कत बौदी तुम्हें कि कर दादा तुम्हें क्यों क्यों ताड़िए दिए से कथा तुम्हें बोलते पर भाई शुद्ध मायर हाथ धरे छेले निये जाच्छे औरंगजेब तु वृद्ध शाहजहान के बंदी कर सिंहासने बसिस तर मने कोनो दिन तुई शांति पाबी ना मरुभ भांगा अभिशाप तोर बुकेर भितरे आगुन छड़िए देबे सामने तुम दाड़ी क्या दूर हो जाओ सामने कमला नाम जान खूब परिचित तुम कमला चिंते हाँ तुम्हें चिंते अच्छा अच्छा कि घूमिए हाथ बुलिए घुम पड़िए दित प्रकाश कथा तो मिथ्या नय डाक्तर बाबू बोले स्मृति ज्ञान फिर भगवान पागल करे बीस मिसे दिए से जल जोर करे बौमार हाथ छिनिए निये खेयेछिलाम बाबा
ক্ষমা করব জীবনে হিসাব নিকাজে ভুলে গিয়ে আমি তোমাকে অনেকই দুঃখ দিয়েছি বাবা হ্যাঁ গো বাবা আমি জীবনে অনেক ভুল করেছি আমাকে তোমরা ক্ষমা করো বাবা হরে সমর তোমার এই অবস্থা কি করে হলো বাবা এটা এটা যে আমার অদৃষ্ট রে সমর আমার অদৃষ্ট আত্মশিকে মগ্ন হয়ে আমি জগৎ যদি আমি তোমাদের কথা বলে শরীর রাখতে পারে এই পবিত্র ভিটে দাঁড়িয়ে তুমি ওই পাপীয়সীর নাম করো না মা না 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 বহুতি পাপী নয় যে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হৃদয়ে সে আজ নিজের বাড়িতেই চলে এসেছে দাদা আপনার ছেলের জীবনের সত্যি বিপদগামী করে সবাইকে আমি দুঃখ জি হ্যাঁ তবে আমার নয় তোমার শাশুড়ির মা গো এই ফলগুলো রাখো মা বাবাকে দিও আমি আমি চললাম মা এখনই আমাকে কলকাতায় যেতে হবে কলকাতায় তুই কি করিস ভাই মুটিগিরি আমি তোমাদের মুখে হাসি ফুটাতে আমার কাল বেদি হয়েছে শিউলি না দাদা না এ রোগ আর ভালো হবে না দাদা 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 আমার চোখের সামনে অন্ধকার হয়ে আসছি কেন আমি কিছু দেখতে পাচ্ছি না কেন আমি Oh,
मायर दाता क्यों बुझे ना कमला क्यों बुझे ना